মহিয়সী রোকেয়া, সে অনেককাল আগের কথা। রংপুরের পায়রাবন্দ গ্রাম, সেই গ্রামেই পায়রার পালকের মতো কোমল মনের এক শিশুর জন্ম হলো। নাম তার রোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই, বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পট্টির দিকে। তবে বনেদি হাট হালচাল সবই আছে। রোকেয়ার সকালে ঘুম ভাঙে ঘুঘুর ডাকে, কখনো বউ কথা কও পাখির কথায় মনটা খুশিতে ভরে ওঠে, কখনো বিষণ্ন। বিষণ্ন কেননা পাখিদের তো ডানা আছে, পাখিরা উড়তে পারে, যখন যেখানে খুশি যেতে পারে, কিন্তু রোকেয়ার কোথাও যাবার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ, এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। তক্তপোষের নিচে, এমনকি রান্নাঘরের ঝাঁপের আড়ালেও লুকাতে হয়েছে তাকে। এ নিয়ে পান থেকে চুন খসতেই শুনতে হতো গঞ্জনা। কারো সামনে সে ছেলে হোক কিংবা মেয়ে, আশাই ছিল নিষিদ্ধ। মেয়েদেরকে যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে মেয়েদের এভাবে কাটাতে হতো বন্দি জীবন। ফলে মেয়েদের লেখাপড়া সেকালে এরও চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকেরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই বা শিখবেন কিভাবে? কিন্তু তিনি তো দম্বার পাত্রী নন। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখেছিলেন, কিন্তু বাংলা শেখার জন্যে তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের, তারা দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার পড়াশোনা করার কি অদম্য আগ্রহ। বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন, সেও ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। বাবা তখন গভীর ঘুমে, মায়েরও কোনো সাড়া শব্দ নেই, সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। এ বই সে বই থেকে ভাই সাবের দিচ্ছেন পাঠ, আর জ্ঞানের জন্যে তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। সেই সময়টা ছিল আসলে এমনই, মেয়েদের স্বাধীনতা ছিল না, ছিল না লেখাপড়া করবার সুযোগ, যা কিছু করবার অধিকার সবই ছিল ছেলেদের। মেয়েরাও যে পড়াশোনা শিখে কিছু করতে পারে সে কথা কেউ ভাবতেই পারত না। সবচেয়ে বেশি বাধা আসতো ছেলেদের কাছ থেকে, বাবার কাছ থেকে। খুব অল্প বয়সে তাই মেয়েদের বিয়ে দেওয়া হতো। রোকেয়ার বোন করিমুন্নেসার এভাবেই 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। রোকেয়ার হলো 16 বছর বয়সে। বিয়ের পর স্বামীর নামানুসারে তার নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর স্বামীর সঙ্গে তিনি পাড়ি জমালেন ভাগলপুরে। ভাগলপুরে স্বামী আর স্বামীর বাড়ির লোকজন উর্দুতে কথা বলেন, রোকেয়াও সেই ভাষাতেই কথা বলতেন, কিন্তু বাংলা ভাষাকে তিনি একদিনের জন্যও ভুলে থাকতে পারেননি। এদিকে হলো কি, কয়েক বছর পরে রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। এবার রোকেয়ার শুরু হলো আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই, কিন্তু মেয়েদের যদি উন্নতি করতে হয় লেখাপড়া শিখতেই হবে। নিজের জীবন দিয়ে তিনি সেটা বুঝেছিলেন। কলকাতায় স্বামীর নামে তাই মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু ধীরে ধীরে ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। তার বুঝতে কষ্ট হলো না কেন মেয়েরা ছেলেদের তুলনায় পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। শুরু হলো লেখালেখি। লেখালেখি মানে যা কিছু বলার জন্য মন আকুলি বিকুলি করে, তাই লিখে জানাতে শুরু করলেন। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, পড়ালেখা করার সুযোগ দেওয়া হয় না। অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। লেখাপড়া শিখতে পারে না বলে সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না। ঘরের বাইরে যাওয়া তার নিষেধ, কাজ করবার অধিকারও মেয়েরা পায় না। ঘরের বাইরে যেতে না পারলে কাজ করবেই বা কি করে, মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায়। কিন্তু রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। রোকেয়াই বলেছেন, একটা গাড়ির থাকে দুটো চাকা, গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হবে, একটা ছোট আর একটা বড় হলে সেই গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই, ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে থাকলে সেই সমাজের উন্নতি হতে পারে না, দেশেরও নয়। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 9ই ডিসেম্বর 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া, মৃত্যুও হয় ওই একই তারিখে 1932 সালে। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি।
নিজের শব্দগুলোর অর্থ জেনে নিই এবং বাক্য গঠন করে পড়ি ও লিখি। জমিদার, ধনী ব্যক্তি বা যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। বনেদি, অভিজাত বা সমাজের উঁচুতে যার অবস্থান। ঠাট, বিলাসী বা বেহিসাবি চালচলন, আচার আচরণ। হালচাল, অবস্থা বা দশা। বিষণ্ন, দুঃখিত বা মন খারাপ করার অবস্থা। বন্দি, আটক। চিলে কোঠা, বাড়ির ছাদের লাগোয়া ঘর বা সিঁড়িঘর। তক্তপোষ, ঘুমাবার আসবাব বা চৌকি। গঞ্জনা, নিন্দা মন্দ করা বা তিরস্কার করা। স্নেহ, ভালোবাসা বা প্রেম। স্বাধীনতা, মুক্ত বা নিজের ইচ্ছে মতো কিছু করতে পারা। প্রতিষ্ঠা, তৈরি, লেখালেখি, লেখা বা রচনা। উন্নতি, কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। সমাজ, আমাদের চারপাশের পরিবেশ বা মানুষ। অধিকার, দাবি বা পাওনা জিনিসের উপর দখল নেওয়া। লড়াই, যুদ্ধ বা সংগ্রাম। নারী জাগরণ, অধিকার সম্পর্কে মেয়েদের সচেতন করে তোলা। অগ্রদূত, যিনি পথ দেখান, সবার আগে আগে চলেন। চিরস্মরণীয়, সব সময় যাকে মানুষ স্মরণ করে, মনে রাখে। নিজের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন। বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? বাড়িতে লোক এলে রোকেয়া কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে, তক্তপোষের নিচে, রান্নাঘরের ঝাঁপের আড়ালে লুকিয়ে থাকতেন। লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে তার বড় বোন করিমুন্নেসা এবং বড় ভাই ইব্রাহিম সাহেব সাহায্য করতেন। রোকেয়া কখন পড়াশোনা করতেন, কিভাবে? গভীর রাতে মা বাবা ঘুমিয়ে পড়লে রোকেয়া বড় বোন ও বড় ভাইয়ের কাছে পড়াশোনা করতেন। তিনি বড় বোনের কাছে বাংলা শিখতেন আর বড় ভাইয়ের কাছে বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতেন। সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? সেকালে মেয়েরা ঘরে বন্দী জীবনযাপন করতেন। মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না, ঘরের বাইরে বের হওয়ার এবং লেখাপড়া করার সুযোগ ছিল না। সে সময় অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? সেকালে নারীরা ছিল দাসীবাদীর মতো। তারা যে পুরুষের মতো নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য অনেক কিছু করতে পারে তা বুঝতো না, কেননা সে সময় তারা ছিল বন্দী, শিক্ষার কোনো সুযোগ ছিল না। বেগম রোকেয়া বহু কষ্টে, অনেক চেষ্টা করে নারীদের বোঝাতে সক্ষম হয়েছিল তারাও শিক্ষার অধিকার রাখে, তারাও পুরুষের মতো কাজ করতে পারে। সেজন্য বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এক কথায় প্রকাশ করি, এই লেখায় রোকেয়ার পড়াশোনা করার কি অদম্য আগ্রহ, এরকম একটা বাক্য রয়েছে। এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে যায় না। শব্দটি অনেকগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ। এরকম আরো কিছু শব্দ শিখি। অনেকের মধ্যে অন্যতম, জানার ইচ্ছা, জিজ্ঞাসা। আকাশে যে চড়ে, খেচর। বিদ্যা আছে যার, বিদ্বান। ভাতের অভাব যার, হা ভাতে। যুক্তবর্ণের গঠন দেখে নেই ও নতুন শব্দ শিখি। জয় ইয়ো, জয় হসন্ত যোগ ইয়ো, যেমন জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান। ইয়ো জ, ইয়ো হসন্ত যোগ বর্গীয় জ, যেমন গঞ্জ, রঞ্জিত, গঞ্জনা। মূর্ধন্য দন্তন্য, মূর্ধন্য হসন্ত যোগ দন্তন্য, যেমন বিষণ্ণ।